একটি সরকারি হাসপাতালের অভাবে স্বাস্থ্য সেবায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নগরীর দক্ষিণাংশ পতেঙ্গা, দক্ষিণ হালি শহর, কাঠগড়, স্টিল মিল, বাজার, ইপিজেড সহ আশপাশের এলাকার প্রায় 9 লাখ মানুষ। ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ গুরুতর অসুস্থ হলে যানজট আর ভাঙা রাস্তা পেরিয়ে 20 থেকে 25 কিলোমিটার দূরের সরকারি হাসপাতালে আসতে মুখোমুখি হন অবর্ণনীয় দুর্ভোগের। এখানে হাসপাতাল খুবই জরুরি বলছে স্বাস্থ্য বিভাগও। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। চট্টগ্রাম নগরীর দক্ষিণাংশ পতেঙ্গা, দক্ষিণ হালি শহর, কাঠগড়, স্টিল মিল, বাজার, ইপিজেড সহ আশপাশের এলাকা, দুটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, তেল শোধনাগার, রাষ্ট্রীয় স্থাপনা সহ ঘনবসতিপূর্ণ এই এলাকায় বসবাস প্রায় 9 থেকে 10 লাখ মানুষের। শ্রমঘন এই এলাকার অন্যান্য নানা নাগরিক সমস্যা ছাপিয়ে বড় কষ্টের নাম স্বাস্থ্য ও চিকিৎসা সেবার সংকট। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে নিয়ে ছুটতে হয় 20 থেকে 25 কিলোমিটার দূরের সরকারি হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কিংবা জেনারেল হাসপাতালে। কিন্তু যানজট আর ভাঙা রাস্তায় দীর্ঘ পথ পাড়ি দেওয়াও অবর্ণনীয় দুর্ভোগের। 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে চিটং মেডিকেল হাসপাতাল গিয়ে চিকিৎসা নেওয়াটা অনেক রোগী রাস্তার মধ্যেই কি হয়, ডেট হয়ে যায়। যদি এখানে আমাদের এখানে হসপিটাল থাকতো তাহলে আমরা সরাসরি তাকে কি ঘর থেকে তাড়াতাড়ি মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা রোগীকে মেডিকেল নিয়ে যেতে পারতাম। দূর দূরান্তে যাতে রোগী নিয়ে যাইতে না হয় সেই জন্য একটা সরকারি হাসপাতাল জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তা বরাবরই উপেক্ষিত। এখন তো অনেক কষ্ট আমাদের, অনেক কষ্ট, এটা অনেক দিনের দাবি জনগণের কষ্ট। এটা যদি 2 ঘন্টা লাগে, 2 ঘন্টার মধ্যে অনেক মানুষ পথের মধ্যে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে, এমন ডেলিভারি হয়ে যায়, এরকম অনেক ঘটনা। এখানকার মানুষের জন্য জরুরি একটি সরকারি হাসপাতাল এটি স্বীকার করে এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। 300 শয্যা আমরা বলেছি, এটি প্রস্তাবনা আকারে আমার অফিস থেকে গেছে, অধিদপ্তর হয়ে মন্ত্রণালয়েও ওটাকে সম্পূর্ণরূপে একমত হয়ে পাঠিয়েছেন, বাকিটা শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায় আছে। যত তাড়াতাড়ি সম্ভব এটির কাজ শুরু হবে ততই জনগণ উপকৃত হবে। এসব এলাকায় সরকারি চিকিৎসা কেন্দ্র বলতে আছে ভাড়া করা ভবনে একটিমাত্র মাতৃসদন হাসপাতাল, যেখানে চিকিৎসা সেবাও অপ্রতুল। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।